নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার বাড়ি থেকে, আমার ফ্ল্যাট থেকে শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে আমাদের ফ্ল্যাটের একটুখানি ছাদে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক এবং আমার ভিডিওটার সঙ্গে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা চলে এসেছি এখন ছাদে। আজকে মর্নিং ডিউটি করে ফেরার পর একটুখানি ওয়েদারটা খুব সুন্দর বলে, মেঘলা মেঘলা ওয়েদার বলে একটু ছাদে এলাম। আমাদের ছাদে এই দেখুন একটা শিব মন্দির আছে। আমাদের ছাদের উপরে এই শিব মন্দিরটা হওয়ার জন্য আমাদের সবার খুব সুবিধা হয়। পুজো দেওয়া, শিবরাত্রির দিন জল ঢালা, সোমবারের পুজো, যেমন আমি মেনলি প্রতি সোমবার করে শিব পুজো করি, নিরামিষ খাই, শিবের মাথায় জল ঢালি। তো ফ্ল্যাটের উপরে এই শিব মন্দিরটা হওয়ার জন্য আমার খুব সুবিধা হয় যে এসে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারি। তো এবার একটুখানি ছাদটা ঘুরে দেখি। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটা হয়ে আছে, কিন্তু যেরকম বৃষ্টি হবে আমরা ভেবেছিলাম ততটা কিন্তু বৃষ্টি একবারেই হয়নি, খুব ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তো এটা আমাদের সিউড়ি শহর, আমাদের একদম মেন রোডের উপরেই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আর আমাদের এই অ্যাপার্টমেন্টের ছাদটা বেশ বড় বলে আমাদের খুব সুবিধা হয়, আমরা যে কোনো অনুষ্ঠানও হচ্ছে আমরা এখানে করি, কোনো রকম গেট টুগেদার বা অ্যাপার্টমেন্টের সব মেম্বাররা যদি মনে করি, কিছু পিকনিকের আয়োজন যদি করি, তারপরে আমাদের ফ্ল্যাটে হচ্ছে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা এই ছাদে করি। অনেকটা বড় ছাদ বলে এই একটা জিনিসে আমাদের বেশ সুবিধা হয়েছে। তো বেশ চারপাশটা দেখুন খুব সুন্দর লাগছে। এই আমাদের ফ্ল্যাটের সামনেই আর একটা ফ্ল্যাট হচ্ছে, এটা দশতলা একটা ফ্ল্যাট হচ্ছে। এখন সিউড়ি শহরে ফ্ল্যাটের সংখ্যা প্রায় প্রচুর বেড়ে গেছে। এই ফ্ল্যাটটা 14তলা হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক পারমিশন পায়নি বলে, মানে রাস্তার উপরে পারমিশন পায়নি বলে এটা দশতলা একটা ফ্ল্যাট হচ্ছে। তো ছাদে আমি আমার হাজব্যান্ড আর মা এসেছিলাম, তো একটুখানি পায়চারি করতে করতেই ভিডিওটা আজকে করলাম। এই দেখুন আমাদের মন্দিরের পাশে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এমনিতেও হচ্ছে গোটা ছাদে টব রাখার জন্য অনেক কটা গাছ লাগানোর, টব লাগানোর জন্য এই সিস্টেমগুলো করা হয়েছে গোল গোল টাইপে। তো এটা আমাদের শিব মন্দির, শিব মন্দিরের সামনে এই নন্দী ভিরিঙ্গির আগে মানে এমনি খোলা ছিল, কিন্তু এটা রোদের মধ্যে ছিল বলে এটাকে উপরে হচ্ছে মার্বেল দিয়ে একটা ছাউনির মতো করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা, আমাদের সবার মাথার উপরে উনি আশ্রয় করেছেন এবং আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উনি আমাদের রক্ষা করছেন। তো ছাদে একটা হচ্ছে কোনো বাচ্চাদের বল পড়েছিল, দিয়ে আমার হাজবেন্ড হচ্ছে একটুখানি ওই আর কি ঘুরতে ফিরতে ফুটবল মারা করছিল। তো একটুখানি পায়চারি করে আমাদের আজকে একটুখানি বেরোনোরও কথা আছে সামান্য সামনে, তো এরপর আমরা একটু বেরোবো সেটা ভেবে রেখেছি। তো যেমন বললাম আমরা একটুখানি বেরোনোর কথা ছিল, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি, কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি না, একটুখানি ইভিনিং ওয়াক করতে যাচ্ছি। যাব হচ্ছে একটু সিউড়ির থেকে একটুখানি বাইরের দিকে, মানে সিউড়ির শেষের দিকে। আর তার বাইরে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের একটুখানি মাটি জোগাড় করা ছিল আমাদের, মানে ব্যালকনিতে, যেহেতু ফ্ল্যাট বাড়িতে আমরা অত বাড়ির মতো গাছ লাগাতে পারি না, তো ব্যালকনিতে কিছু টবে গাছ লাগায় সেটা আপনারা দেখেছেন। তো আরও দুটো টব নতুন আমাদের কেনা হয়েছে, তো সেই টবের মাটি খোঁজার জন্য আমরা গেছিলাম। এমনিতে আমাদের ফ্ল্যাটের যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে বললে হয়তো মাটি জোগাড় করে এনে দিত একটু, কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডের এইসবে খুব হুজু, তো নিজেই বললো যে না চলো আমরাই যাব,
মাটি জোগাড় করতে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সিউড়ি শহর থেকে একটুখানি বাইরের দিকে, মানে সিউড়ি শহরের ভিতরে যতটা ঢোকা যায় ততটা খুব ঘিঞ্জি এরিয়া, কিন্তু এই সাইডটা এখনো অবধি ফাঁকা আছে। এখানে এখনো বলতে গেলে একটুখানি সবুজ দেখতে পাওয়া যায়, এবং দেখছেন না এই জায়গাগুলো কতটা ফাঁকা। এই ফাঁকা জায়গাতেই এখন বিক্রি হচ্ছে এবং বাড়িঘর, এই যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেমন এখানেই এই দুদিন আগে এই ফ্ল্যাটটা তৈরি হলো। তো এই জায়গাগুলো এখন আস্তে আস্তে সব ভর্তি হয়ে যাচ্ছে, মানে কোনো জায়গায় কিন্তু আর ফাঁকা হিসাবে থাকছে না। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই জন্য আমরাও একটুখানি বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে, যে একটুখানি ঘোরাও হবে আর যদি মাটির সন্ধান পাই সেটাও নেওয়া হবে। আর এইসব দিকে হচ্ছে অতটা আশা হয় না, তো আমার হাজবেন্ড এসছে বলে আমরা একটুখানি ভাবলাম ঠিক আছে চলো ওই দিকগুলো একটুখানি ঘুরে ঘুরে আসি। তো যেই কাজের জন্য গেছিলাম বলতে গেলে সেই কাজটা হয়নি, আমরা মাটি খুঁজে পাইনি, মানে গাছ লাগানোর জন্য যেই মাটিটা দরকার সেই মাটিটা আমরা পাইনি। বেশিরভাগ বালি মাটি বা ওই ছাই মিশ্রিত মাটি এগুলো ছিল, তো মাটিটা আমরা নিয়ে আসতে পারিনি। কিন্তু এমনি হচ্ছে ঘুরতে গেছিলাম, একটুখানি হেঁটে হেঁটে এদিক ওদিক দেখে প্রায় এসছিলাম। চলে এসেছি মানে সিউড়ি থেকে, এবার আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে রেল লাইনে আমাদের একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজটাকে ক্রস করে আমরা একটা ফাঁকা রাস্তা, এদিকে মানে অতটা লোক চলাচল চলে মোটামুটি আর কি চলে, তো সেই রাস্তা ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যায় একদম আমাদের সিউড়ি স্টেশনের দিকে। সিউড়ি স্টেশনে লুপ লাইনে যেসব মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে, অনেক সময় মালগাড়িতে করে যদি কোনো জিনিসপত্র যায় তখন লরিগুলো হচ্ছে এই রাস্তা ধরে গিয়ে মানে ট্রেনে হচ্ছে মালগাড়িতে মাল তোলে। তো রাস্তাতে যাওয়ার সময় নিম গাছ দেখতে পেলাম, আমার বরের যেহেতু বাইরে থাকে তো আর ও শাক খেতে বা এইসব নিম পাতা খেতে খুব পছন্দ করে, তো রাস্তার পাশেই একদম নিম গাছ দেখতে পেয়ে আর আমার মা দুজনে মিলে নিম পাতা তুলতে শুরু করেছে। আর বলতে নেই এই রাস্তার চারিদিকে মানে ঝাঁকে ঝাঁকে সারি বেঁধে হচ্ছে নিম গাছ, আর এত নিম গাছ দেখে ওরা আর মানে আর তর সইতে পারেনি, পটাপট নিম পাতা পাড়তে লেগেছে। মানে বাজারে বিক্রি করার মতো যেরকম নিম পাতা পাড়া যায় ততটাই নিম পাতা ওনারা পেরেছে। এই যে দেখতে পাচ্ছেন আবার যেতে যেতে রাস্তায় দেখতে পেয়েছে নিম গাছ, তো পাড়তে শুরু করে দিয়েছে নিম পাতা, আর আমি হচ্ছে অন্যদিকে ভিডিও করছি। মানে এখানে এত যা নিম গাছ আছে, মানে নিম পাতা কিনে বাজার থেকে কিনে আর খাওয়ার দরকার নেই, এখানে এলেই সব নিম পাতা পাওয়া যাবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, এই যে দেখতে পাচ্ছেন তো সারি বেঁধে কিরকম নিম গাছ, দুই সাইডে হচ্ছে এক সাইডে হচ্ছে পুরো নিম গাছে ভর্তি। এখানে সব ওই আশেপাশের যে সব গ্রামগুলো আছে সব ছাগল টাগল এসব চড়াতে আসে, তো এই দিকটাতে আমরা কখনো আসিনি। তো আজকে মানে এখানে মেয়েদের কখনো আসা একা যায়ও না, কারণ খুব ফাঁকা একটা জায়গা, তো আমার হাজবেন্ড ছিল বলেই হচ্ছে আমরা এই দিকটাতে এলাম। আর ওই দূরে হচ্ছে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, যদিও আপনাদের ভিডিওতে দেখে বুঝতে পারবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো স্টেশনের পাশে চলে এসেছি, একদম সোজা গেলেই হচ্ছে সিউড়ি স্টেশন। সিউড়ি স্টেশনটা বলতে গেলে ট্রেন চলাচল খুব একটা বেশি হয় না, খুবই কম মাত্রায় হয়, সকালে বিকেলে দূরপাল্লার কিছু ট্রেন চলে, আর বাকি হচ্ছে রামপুরহাট অন্ডালে কিছু লোকাল ট্রেন,
এখান দিয়ে চলে। তো রেল লাইনটা ক্রস করে আমরা হচ্ছে সিউড়ি স্টেশনে চলে এসেছি। তো আমাদের মেয়েদের যেমন হয়, কোনো জায়গা ভালো জায়গা পেলেই ফটোশ্যুট করার একটা হিড়িক পড়ে যায়, তো সেরকম আমরাও কিছু একটা ফটোশ্যুট করলাম এখানে, বেশ ভালো জায়গা পজিশন দেখতে পেয়ে। দাঁড়া ওখানে দাঁড়া, না তোলো, তুমি তোলো, আমি ভিডিও করছি। এই যে আমাদের ফটোশ্যুট চলছে এখন। তো এবার সন্ধেও অনেকটা প্রায় হয়ে এসেছে, তো এবার আমরা ঠিক করলাম যে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আবার হচ্ছে ব্যাক করে ওই রাস্তা দিয়ে আর ফিরবো না, তাই ভাবলাম স্টেশনের ভিতর দিয়ে হচ্ছে আমরা আবার ফিরে যাব। তো এখন সিউড়ি স্টেশন পুরোপুরি ফাঁকা, সম্ভবত একটা ট্রেন আসার কথা মনে হয় আছে, যার জন্য কিছু প্যাসেঞ্জার দেখলাম স্টেশনে বসে আছে। আর সিউড়ি স্টেশনে এখন একটা ভালো করছে দেখলাম যে লিফটের একটা ব্যবস্থা করছে, অনেক বয়স্ক মানুষদের ওভারব্রিজ পেরিয়ে উঠতে গেলে অনেক কষ্ট হয়, অনেকের হাঁটুতে ব্যথা হয়, যার জন্য হচ্ছে একটা সিউড়িতে এখন নতুন লিফটের একটা ব্যবস্থা করছি। লিফট হলে অবশ্যই বয়স্ক মানুষদের যাদের হাঁটু পায়ে ব্যথা আছে তাদের যেতে খুব সুবিধা হবে। তো আমরা এখন ওভারব্রিজ ক্রস করে নিচ্ছি। সিউড়ি স্টেশনটা এখন খুব সুন্দর করেছে, ওভারব্রিজের এই প্রতিটা সিঁড়িতে দুদিন আগেই হচ্ছে এরকম রং দিয়ে ছবি এঁকে একটা কাজ, সুন্দর কাজ করেছে। তো এটা আমাদের সিউড়ি স্টেশনের একদম সামনেটায়, আমরা প্ল্যাটফর্ম দিয়ে বেরোইনি, কারণ আমাদের যেহেতু প্ল্যাটফর্ম টিকিট কাটা ছিল না, যদি বাইচান্স টিটি ফিটি ধরতে পারে, তাই জন্য আমরা প্ল্যাটফর্মে একটা সাইড দিয়ে একটা রাস্তা ছিল, তো সেখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি। আর সিউড়ি স্টেশনে একটা বেশ বড় একটা কালী মন্দিরও আছে, মা কালীর একটা মন্দির দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি সোজা রাস্তা দিয়ে যদি যেতে হয় আমাদের বাড়ি, তো অনেকটা সময় লাগে, কিন্তু আমাদের যা বাড়ি যাওয়ার জন্য বাইরে একটা শর্টকাট রাস্তা আছে, তো আমরা সেই শর্টকাট রাস্তাটাই ধরব এবং মিনিমাম এই 5 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে হেঁটে আমরা বাড়ি পৌঁছে যাব। তো সেই শর্টকাট রাস্তাটাই আমরা ধরেছি, একটা গলির রাস্তা, তো সেই রাস্তা ধরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সেইখানে আমরা চলে এসেছি।
তো এখানেই হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো বাড়িতে ঢোকার আগে ভাবলাম যে একটুখানি সন্ধেবেলা একটুখানি কিছু না খেলে হয়, তাই জন্য চলে গেলাম মিষ্টির দোকানে একটু সিঙাড়া কিনতে। তো সিঙাড়া কিনে ফেরার পথে দেখলাম একটুখানি ভুট্টা বিক্রি হচ্ছে এবং কচি কচি ভুট্টা, আর ভুট্টা খেতে আমার পোড়া ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। তো সেখান থেকে একটা ভুট্টা কিনে নিলাম এবং ভুট্টা খেয়ে বাড়ি খেতে খেতে আমি ফিরে গেলাম বাড়ি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আসবো পরের ভিডিও।